সাবস্ক্রাইব করুন সোনি আর্ট, ক্লিক করুন বেল আইকন। আমাদের কেন ডেকে পাঠিয়েছেন মন্ত্রী মশাই? কোনো কাজ আছে কি? কাজ তো আছেই, তবে খুবই সামান্য। বলুন কি করতে হবে, বলুন। এটা সময় মতো জানিয়ে দেব। এখন তো রায়। সব দিক আট ঘাট বেঁধে তবেই নামতে হবে। দেখি দেখি আবার কি করে পার পায় ওই গোপাল ভাঁড়। এবারে শোনো, আমাদের রাজ্যে যেসব বিদেশিরা ব্যবসা করতে আসে তাদের শিখিয়ে দিতে হবে যে কি শেখাবেন মন্ত্রী মশাই? তারা মহারাজের কাছে গিয়ে বলবে যে কৃষ্ণনগরে ব্যবসা করার জন্য গোপাল তাদের কাছ থেকে লভ্যাংশ চাইছে, আর এই জন্য তাদের এখানে ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ব্যবসায়ীরা এই কথা বললে মহারাজ বিশ্বাস করবেন? বিশ্বাস করার জন্য কতগুলো ঘটনা ঘটাতে হবে, আর সেই কাজ আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। তোমরা শুধু দেখে যাও, আর সময় এলে আমার কথায় সায় দিয়ে যাও, ব্যাস এতেই হবে। শুধু সায় কেন, আপনি যা বলবেন আমরা তাই করব, কেননা গোপালের এই মাতব্বরি আর সহ্য হচ্ছে না। বুঝলে কুটির বাবা, ভালো দেখে একটা ধান জমি কেনার স্বাদ আমার বহুদিনের, শুধু অর্থের অভাবে সেই স্বাদ এতদিন পূর্ণ হচ্ছিল না। সে তো আমি জানি, কত কষ্ট করে টাকা কটা জমিয়েছ, আর আমারও সন্ধানে এই জমিতে ছিল। এখন ভগবানের দয়া সবকিছু পাকা হলেই মঙ্গল। আচ্ছা, জমিটা আর কত দূরে? এই তো প্রায় এসে গেছি। ওই দেখো, ওই দেখো জমি দেখা যাচ্ছে। আই আসুন আসুন গোপাল বাবু। আপনি আমাকে চেনেন? শুধু আমি কেন, আপনার মতন মানুষকে সারা কৃষ্ণনগর চেনে। আসুন জমিটা দেখে নিন। দেখুন, আমি শুধু পাত পেড়ে ভাত খেতে পারি, কিন্তু ভাতের নেপথ্যে ধান বা ধানের জমির ব্যাপারে আমার কিন্তু বিন্দু বিসর্গ জ্ঞান নেই। কুটির বাবা বলেছে ভালো, তাই দেখতে চলে এলাম। তাহলে আমার জমির ব্যাপারে আমি বলি, জমি আমার খুবই উর্বর, একেবারে দু ফসলা, আর বিঘা প্রতি ধানের ফলন এই অঞ্চলে সব জমির থেকে ভালো। তাহলে বেচছেন কেন? আসলে একটু টাকার দরকার পড়েছে, তাই পুটির বাবা বলেছিল আপনি নাকি দু বিঘা নেবেন। হ্যাঁ হ্যাঁ, দুটি মাত্র প্রাণী আমরা, তাই দু বিঘাই যথেষ্ট। এই নিন অগ্রিম বাবদ কিছু টাকা, এরপর সময় মতো একদিন এসে বাকি টাকা দিয়ে কাগজপত্র তৈরি করে নিয়ে যাব। ঠিক আছে ঠিক আছে, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না। আচ্ছা মহারাজ, গোপালকে আজ রাজসভায় দেখছি না কেন? গোপাল আজ ছুটি নিয়ে একটা বিশেষ কাজে অন্য গ্রামে গেছে। কি কাজ কিছু বলে গেছে কি? না, কি কাজ সেটা কিছু বলে যায়নি, তবে এটুকু বলে গেছে যে ফিরতে সন্ধে হয়ে যাবে, তাই আজ আর রাজসভায় আসবে না। গোপাল বাড়ি নেই, এই সুযোগটাকেই কাজে লাগাতে হবে। কিন্তু মহারাজ, রাজকার্যের কিছু ব্যাপারে কথা বলার জন্য গোপালকে যে আমার খুবই দরকার ছিল। দরকার ছিল তা সে কথা আগে বললেই পারতে, তাহলে গোপালকে আজ আর ছুটি দিতাম না। খুবই মুশকিল হয়ে গেল মহারাজ, মানে গোপাল ছাড়া আজকের সভা তো তাহলে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর কি করা যাবে, আজকের মতো রাজসভা ছুটি দিয়ে দিচ্ছি। আমার শরীরটাও আজ তেমন ভালো নেই, তোমরা তোমরা সকলে এসো, এক্ষুনি এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ঠিক আছে, আজকের মূলতুবি সভা না হয় কালকেই হবে। বটা বটা, বাড়ি আছিস নাকি? এই বটা। আরে মন্ত্রী মশাই যে, কি সৌভাগ্য আমার। শোন, আজই তোদের একটা কাজ করতে হবে। ওটা কোথায়? ওকে নিয়ে চিন্তা করবেন না, কাজের কথাটা শুরু করে বলে ফেলুন, আমি ফুরুত করে ঘটাকে ঠিক খুঁজে নেব। তাহলে শোন, তাহলে
বুঝতে পেরেছিস তো কি করতে হবে? একেবারে পরিচ্ছন্ন জলের মতো বুঝতে পেরেছি। তা কখন করতে হবে? এখনই। হ্যাঁ বুঝতে পেরেছিস তো, আমাদের তককে তককে থাকতে হবে। তাহলে তো এখন একটু লুকিয়ে থাকতে হয়। মনে হচ্ছে পুকুর থেকে জল আনতে গেল। চল এই ফাঁকে আমরা আমাদের কাজটা সেরে ফেলি। আরে আরে আরে, পায়ে একটা কি ঠেকলো না? এটা তো কাপড়ের একটা ছোট পুটলি, ভেতরে কিছু আছে মনে হচ্ছে। হ্যাঁ এবার পুটলি খুলে দেখতে হবে ভেতরে কি আছে। হ্যাঁ আমি কি দেখছি, সোনার মুদ্রা এ দিয়ে গেল। তাহলে নিশ্চয়ই ভগবানে দিয়ে গেছে। ভগবান ছাড়া আমায় কে দেবে? আমার দুঃখ দুর্দশা দেখে তিনি দিয়ে গেছেন এই সোনার মুদ্রা। জয় ঠাকুর, জয় ঠাকুর। তারপর ওই পুটুলির ভেতর স্বর্ণ মুদ্রা দেখে যাকে বলে ওই চোখ একেবারে ছানা বড়া। খুব ভালো, খুব ভালো। এই নে তোদের পারিশ্রমিক। পরে আবার তোদের ডেকে নেব। ঠিক আছে মন্ত্রী মশাই। আরে ব্যাপার কি গোপাল, একেবারে মিষ্টির হাঁড়ি নিয়ে সোজা রাজসভায়। আগে মহারাজ, আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হতে চলেছে, তাই সবাইকে একটু মিষ্টিমুখ করাতে ইচ্ছে হলো। তাই ইচ্ছের কারণটা জানতে পারি কি? কেন জানতে পারেন না মহারাজ? আসলে অনেকদিন থেকেই একটা ভালো ধান জমি কেনার ইচ্ছে ছিল মনের মধ্যে। পুটির বাবা একটা ভালো ধান জমির সন্ধান দেওয়াতে কাল পুটির বাবাকে সঙ্গে নিয়ে পাকা কথা বলে জমির বায়না দিয়ে এলাম। বাহ বাহ বাহ, এ তো খুব ভালো খবর। তা কি এনেছো, রসগোল্লা না সরপুরিয়া? আগে ওই ভোলা ময়রার দোকানের গরম রসগোল্লা। তাহলে দাও দাও, সকলকে মিষ্টিমুখ করাও। গোপাল, মানে বলছি ওই রসগোল্লা বাঁচলে আমাকে কিন্তু তা দিও। মহারাজ, সকলে আমাকে পেটুক বলে, কিন্তু আপনিও দেখছি কিছু কম জান না। বুঝি এইসব কথা আবার যেন তোমাদের রানীমাকে বলে দিও না। তাহলে বুঝতে পারলেন তো আমাদের কি করতে হবে? হ্যাঁ সে তো বুঝতেই পারলাম, কিন্তু গোপাল তো আমাদের এসব কিছু বলেনি। গোপালের নামে এত বড় একটা মিথ্যে বলবো? বলতে পারবে না, তাই তো? তাহলে তোমরা তোমাদের সত্য আঁকড়েই পড়ে থাকো। তবে মনে রেখো, আমাকে খুশি করতে না পারলে তোমরা কিন্তু এই কৃষ্ণনগরে ব্যবসা করতে পারবে না। হ্যাঁ, কারণ এই রাজ্যে আমি এখন শেষ কথা। হ্যাঁ হা হা, রেগে যাচ্ছেন কেন মন্ত্রী মশাই? আমরা কি করবো না বলেছি? এই তো বুদ্ধিমানের মতো কথা। তাহলে যত তাড়াতাড়ি পারো মহারাজের কাছে যাও। কি মাথায় ঢুকেছে তো? হ্যাঁ ঢুকেছে মন্ত্রী মশাই, ঢুকেছে। বলো কি ব্যাপার? জানতে এলাম যে গোপালের ব্যাপারে আপনি কতটা এগোতে পারলেন। বলতে পারো অনেকটাই এগোতে পেরেছি। যে বিদেশি বণিকেরা এসেছিল ওদের সঙ্গে কথা বলে নিলাম। ওদিকে পটা ঘটাকে দিয়ে গোপালের বাড়িতে স্বর্ণ মুদ্রার পুটুলি ফেলে রেখে এসেছি। তাহলে তো কাজ অনেকটাই হয়ে গেছে। এখন আমার কথা মতো বণিকেরা মহারাজের কাছে গিয়ে শুধু নালিশটা করলেই হলো, ব্যাস।
আচ্ছা ধরলাম বণিকরা মহারাজের কাছে গিয়ে নালিশ করলো, কিন্তু গোপাল যে ঘুষ খেয়েছে সেটা আপনি প্রমাণ করবেন কি করে? আরে না জেনে গোপালই তো আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে। কিরকম? এতদিন জমি না কিনে গোপাল এখনই বা জমি কিনলো কেন? জমি কেনার অর্থ পেল কোথায়? ব্যাপারটা কেমন দুইয়ে দুইয়ে চার হয়ে যাচ্ছে না? ঠিক ঠিক, একেবারে ঠিক। সত্যি মন্ত্রী মশাই, আপনার কূট বুদ্ধির কোনো তুলনা হয় না। এখন তোমরা শুধু দেখে যাও ওই কূট বুদ্ধি দিয়ে আমি কি কি করি। এক মাসের মধ্যে গোপালকে যদি ঘুষখোর অপরাধ দিয়ে এই কৃষ্ণনগর থেকে তাড়াতে না পারি, তাহলে নিজের নাম আমি নিজেই পাল্টে দেবো। এই বলে দিলাম। হ্যাঁ, এই শোনো না, কাল থেকে একটা কথা তোমায় বলি বলি করেও বলতে পারছি না গো। বাবা, কি এমন কথা যে বলি বলি করে বলা যাচ্ছে না? আসলে হয়েছে কি, আমাদের বাড়িতে ভগবানের দান পড়েছে গো। তা ভগবান কি দান করে গেলেন আমাদের বাড়ি? টাকা পয়সা না সোনা গয়না? সেটাই তো বলছি গো, কাল তো তুমি বাড়ি ছিলে না, আমি পুকুর ঘাটে জল আনতে গিয়েছিলাম। তা বলবো কি তোমায়, তা জল এনে দেখি আমাদের ঘরের দরজার সামনে একটা পুটলি পড়ে আছে গো। হ্যাঁ, তা পুটলির ভেতর কিছু ছিল কি? সেটাই তো বলছি, ঘরে এসে পুটলি খুলে দেখি তার মধ্যে বেশ কিছু স্বর্ণ মুদ্রা গো। বলো কি, স্বর্ণ মুদ্রা? হ্যাঁ হ্যাঁ গো, স্বর্ণ মুদ্রা। এতগুলো স্বর্ণ মুদ্রা দয়াময় ভগবান ছাড়া কে আর দিয়ে যাবে বলো? ভগবানই তো দিয়ে গেছে গিন্নি, তবে এ মনে হয় দয়াময় ভগবান নয়, এ হচ্ছে শয়তান ভগবান। কি গো, স্বর্ণ মুদ্রা দেখে এমন থম মেরে গেলে কেন? না না, কেন মারবো থম, আমি শুধু ভাবছি ভগবানের দম। ভগবানের দম মানে? দেখো, পৃথিবীতে এত লোক থাকতে ভগবান কিনা বেছে বেছে আমাদেরই স্বর্ণ মুদ্রা দিলেন। সত্যি দম আছে বটে ভদ্রলোক। এমন করে দয়াময়কে ভদ্রলোক বলে খাটো করো না গো। না না না, খাটো আবার কে করছে গিন্নি? তা এই স্বর্ণ মুদ্রা দিয়ে কি করতে চাও তুমি? ওই তো এই বাড়িটা একটু মেরামত করবো, আর বাচ্চা দিয়ে আমার মনের মতো গয়না করাবো। ঠিক আছে, তাই বানিও। মহারাজ, দুজন বণিক আপনার সঙ্গে দেখা করতে চায়। বণিক? ঠিক আছে, নিয়ে এসো। সুপ্রভাত মহারাজ। সুপ্রভাত, সুপ্রভাত। তা বলো কি বলতে এসেছো? আগে মহারাজ, বড় আশা নিয়ে আমরা আপনার রাজ্যে বাণিজ্য করতে এসেছিলাম, কিন্তু। কিসের কিন্তু? মনে হচ্ছে এ রাজ্যে বাণিজ্য করা আর আমাদের সম্ভব হবে না। কেন কেন কেন? আসলে ওই উঠতে বসতে উৎকোচ, মানে ওই ঘুষ দিতে হচ্ছে তো। খুব ঘুষ দিতে হচ্ছে? তা কে চাইছে সব? আসলে সে আপনার বড় কাছের লোক। কাছের লোক হোক আর যাই হোক, তার নামটা আমায় বলো। আঙ্কে গোপা, মানে ওই গোপাল ভাঁড়। গোপাল? আগে হ্যাঁ, ওই গোপাল ভাঁড় প্রতিবার কাজ শুরু করার আগে তাকে উৎকোচ দিতে হয়। না দিলে এ রাজ্যে বাণিজ্য করতে দেবে না বলে আমাদের ভয় দেখায়। তোমরা সত্যি বলছো তো? আমাদের কথা বিশ্বাস না হলে আপনি অনুসন্ধান করে দেখতে পারেন। আচ্ছা, গোপাল কি হাতে করে ঘুষ নেয়? না মহারাজ, ওর বাড়ির দরজায় পুটুলি করে স্বর্ণ মুদ্রা রেখে আসতে বলে। ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। গোপাল, গোপাল ঘুষ খাচ্ছে, আর মনে হচ্ছে সেই ঘুষের টাকা দিয়ে ধান জমি কিনছে। ছি 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 ছি, এত বড় অধঃপতন ওর। না না না, ব্যাপারটার আগে অনুসন্ধান করতে হবে। আমার বাড়িতে কে গোপনে স্বর্ণ মুদ্রা রেখে গেল সেটা জানতেই হবে।
কুটি আছিস নাকি? কুটি বলো দাদু। শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ গো দাদু? শোন, আমি বাড়ি থেকে বেরিয়ে গেলে তোরা গোপনে আমার বাড়িটার উপর একটু নজর রাখ। মানে কে আসছে, কে যাচ্ছে, কে আবার আমার বাড়ির দরজায় কিছু রেখে যাচ্ছে কিনা, এইসব আর কি। ও, তুমি কিচ্ছু চিন্তা করো না দাদু, যেমন যেমন বললে তেমন তেমনই কাজ হয়ে যাবে। তাহলে আমি আসি। কাজ সেরে এসেছি মন্ত্রী মশাই। আপনার কথা মতো মহারাজের কাছে গিয়ে গোপালের নামে বিষ ঢেলে এসেছি। বাবা, খুব ভালো কাজ করেছো। বাহ বাহ, আমরা তো আপনার কথা মতো কাজ করে এলাম, এবার আমাদের দিকটা আপনি দেখবেন তো মন্ত্রী মশাই, যাতে করে কর ফাঁকি দিয়ে এখানে ব্যবসা করা যায়। হবে হবে, সব হবে। আগে তো উৎকোচের দায় গোপালকে উৎখাত করি, তারপর একে একে শুরু হবে আমার খেলা। গিনি, আমি রাজসভায় চললাম, আমার মনে হচ্ছে ভগবান আবার তোমার উপর দয়া করবেন। আমি চলি গিনি। উফ, কি মশা রে বাবা, এই কামড়ের কি জ্বালা! আপনি কি বলছেন মহারাজ, বিদেশি বণিকদের কাছ থেকে গোপাল ঘুষ খাচ্ছে? বণিকরা তো সে কথাই বলে গেল। কিছু মনে করবেন না মহারাজ, কিছুদিন ধরেই গোপালের চালচলনে আমারও কিছু কিছু সন্দেহ হচ্ছিল। সন্দেহ হচ্ছিল? হ্যাঁ মহারাজ, সন্দেহ। আর সেই সন্দেহ আরো বেড়ে গেল যখন ও জমি কিনল। আচ্ছা মহারাজ, ঘুম করে গোপাল এতগুলো টাকা পেল কি করে? শোনো মন্ত্রী, তুমি আর আমি গোপালের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকবো। তাহলে কাল সকালে বটাঘরটাকে আরো কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গোপালের বাড়ি ফেলে রেখে আসতে বলতে হবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। খুব বুঝলাম। এবার ভালো করে শোন, তোদের আর কি কি করতে হবে। এই তো দুজনেই আছিস। শোন, খুব তাড়াতাড়ি গিয়ে এই পুটুলিটা গোপালের বাড়ির সামনে ফেলে রেখে আসতে হবে, বুঝলি? ঠিক আছে, আপনি চলে যান, আমরা ফেলে দিয়ে আসছি। কি ব্যাপার মহারাজ, হঠাৎ আমার বাড়ির সামনে দাঁড়িয়ে? মন্ত্রী মশাইয়ের কথায় নেচে আমায় হাতে নাতে ধরতে এসেছেন তো? কিন্তু সেগুড়ে যে বালি মহারাজ, মানে মানে অতি সরল, মন্ত্রী মশাইয়ের কথা মতো যারা আমার বাড়ির সামনে স্বর্ণ মুদ্রার পুটলি রেখে যায়, আজ তারাই বামাল সমেত নিজেদের ঘরে তালাবন্দি হয়ে আছে। যদি দেখতে চান তাহলে আসুন আমার সঙ্গে। ওকে, কেটে পড়ছেন কেন? আপনাকে যে যেতে হবে আমার সঙ্গে। ওরে, কে দরজা বন্ধ করে দিলে? ওরে, খোল খোল দরজাটা, খোল। নে পুটি, দরজাটা খুলে দে।
আমাদের কোনো দোষ নেই মহারাজ, এই নতুন মন্ত্রীর কথা মতো আমরাই গোপালের বাড়ির দরজায় স্বর্ণ মুদ্রার পুটুলি ফেলে এসেছি। আমাদের ছেড়ে দিন। একশো এগারো, একশো বারো। আর পারছি না মহারাজ, ওসব কোনো কথা শুনছি না। কান ধরে সকলের সামনে আড়াই হাজার বার উঠবস্ত মায় করতেই হবে। এবার বলো, তোমরা মিথ্যে কথা বললে কেন? এই মন্ত্রী মশাই আমাদেরকে বলেছিল গোপালের নামে মিথ্যে কথাগুলো আপনার কাছে বলতে। আসলে কিন্তু গোপাল কোনোদিন ঘুষ খায়নি মহারাজ, উল্টে এই মন্ত্রী মশাই আমাদের কাছ থেকে ঘুষ খেয়েছে। মন্ত্রী বলেছিল আর তোমরা বলতে চলে এলে? ঠিক আছে, তোমাদেরও কান ধরে হাজার বার করে উঠবোস করতে হবে। গুলডে, তুই এদেরটা গুনবি, একটু ভুলচুক হলে আবার নতুন করে গোনা। ক্ষমা করে দিন মহারাজ, ক্ষমা করে দিন। আগে তো উঠবোস করো, তারপর দেখবো ক্ষমা না কারাগারে জমা। মন্ত্রী মশাই, তাহলে কে ঘুষ খায়, আমি না আপনি? আমি। চলো চলো রাজ জ্যোতিষী, এবার মনে হয় আমাদের নিয়ে টানাটানি করবে। আপনারাও কি এর মধ্যে আছেন নাকি? না, কখনো নয়। বুঝলেন মহারাজ, উত্তেজিত হলে আর ভয় পেলে আমাদের রাজপণ্ডিত কিন্তু অং বং চং শুরু করে দেয়। মহারাজ, গোপাল কি ভেবেছে রাজসভা ওর শ্বশুর বাড়ি? যখন খুশি আসবে যাবে, সময়ের কি কোনো মূল্যই নেই মহারাজের? হ্যাঁ, মাসহারা তো বেশ ভালোই পায়, তবে কাজে কেন এত ঢিলেমি? ঠিক, এটা তো ভগবান ঠিক কথাই বলেছে গোপাল। রাজসভা তো তোমার বৈঠকখানা নয়। তা বল বলো, কেন দেরি হলো? আগে মহারাজ, আজ সময় বুঝতে পারিনি, আকাশে যা মেঘ করে আছে সূর্যের মুখ পর্যন্ত দেখতে পাইনি, তাই সময়টা বুঝতে পারিনি মহারাজ। তা সময় বোঝা যায় কি করে? কেন, সূর্য ঘড়ি দেখে বাড়ির সামনেই তো বানিয়ে রেখেছি। ওর বাজে কথায় কান দেবেন না মহারাজ, সব অজুহাত। সূর্য সারাদিন আমাদের চারপাশে লাফিয়ে লাফিয়ে ঘুরে বেড়াচ্ছে আর উনি দেখতে পাচ্ছেন না, মূর্খ কোথাকারের। আমি মূর্খ হতে পারি, কিন্তু আমি যা জানি তাও জানে না। মহারাজের নামে দিব্যি করে বলছি। দেখো গোপাল, তুমি আমার নামে যা খুশি বলো, কিন্তু মহারাজকে এর মধ্যে টেনে এনো না। ঈশ্বর, তুমি এটা নাপিতের ছেলে হয়ে ঈশ্বরকে এর মধ্যে টেনে আনছো? কিছু মনে করবেন না মহারাজ, আমাদের মতন সাধারণ মানুষ ঈশ্বরের নামেই দিব্যি কাটে, ভগবানের নামে নয়। আপনি আমাদের ঈশ্বর, তাই আপনার নামেই দিব্যি কাটলাম। আচ্ছা ঠিক আছে, আপনি যখন মাফ করে দিলেন তখন আমার আর কিছু বলার ঠিক হবে না। তবে ব্যাটার ডাহা মিথ্যুক, সূর্য যে লাফিয়ে বেড়াচ্ছে তা উনি জানেন না। ন্যাকামি মহারাজ, সূর্য তো লাফিয়ে বেড়াচ্ছে না, আমরা সূর্যের চারদিকে কোটি কোটি বছর ধরে ঘুরে যাচ্ছি। আপনার মহামন্ত্রী এই সাধারণ কথাটাই জানে না। তুমি বলছো যে সূর্য পৃথিবীকে প্রদক্ষিণ করছে না, উল্টে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। হে বিজ্ঞানী, গোপাল কি ঠিক কথা বলছে? ঠিক মহারাজ। মানে গোপাল যা বলছে তা কি সত্য? খাঁটি সত্য মহারাজ। বিদেশের এক মহান বিজ্ঞানী ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে। হ্যাঁ, বলো কি বিজ্ঞানী, গোপাল এত জ্ঞানী? ঠিক বলেছেন মহারাজ, গোপাল জানলো কি করে কে জানে। কাকে আপনি বিজ্ঞানী বলে রাজসভায় খুঁজছেন? ইনি তো কিছুই জানেন না, গোপালের মতোই মূর্খ। তোমার কপালে দুঃখ আছে, দুঃখ। চুপ করো ভগবান, তোমার বিদ্যে বুদ্ধি আমার জানা হয়ে গেছে। কত বড় সাহস তোমার, তুমি বিজ্ঞানীর উপর কথা বলো।
আজ গোপালের জন্যই এত বড় একটা সত্যি আমরা সকলে জানতে পারলাম। তোমাকে ধন্যবাদ গোপাল। এসো এসো গোপাল, এদিকে এসো। এই আংটি আমি তোমাকে দিলাম। এই আংটি দিয়ে আমি আর কি করব? আঙুলে পুরো তো আর ঘুরে বেড়াবো না, বাড়িতেই বা নিয়ে গিয়ে কি লাভ? ডাকবো কোথায়? যেই গিন্নি দেখবে সঙ্গে সঙ্গে বলবে, ওমা কি সুন্দর আংটি গো, তুমি তো এই আংটি পরে আবার বিয়ে করতে যাবে না? তার চেয়ে এই সোনা দিয়ে আমি একটা কানের দুল বানিয়ে নিই, কি গো বলো না? ভেতরি তার চেয়ে বরং বেঁচেই দিই, টাকা যা পাবো তা নাতি নাতনিদের জন্য কিছু কিনে দেবো, ওরা খুব খুশি হবে। হ্যাঁ দেখলাম আংটি খুলে জামায় রাখলো, ব্যাপারটা কি? আমি তো আংটি পেলে সবাইকে দেখিয়ে ছাড়তাম। গোপাল নিশ্চয়ই অন্য ছক করছে, বেটা এখনো বেশি দূর যেতে পারেনি। দেখি দেখি তো বেটা কোথায় যায়। বলো তো ভাই, এই আংটি বেচলে আমি কত টাকা পাবো? সখানেক মোহর দিতে পারি, তার চাইতে ভাই বেশি আমার কাছে পাবে না। বুঝলাম, ঠকাচ্ছ ঠকাও, একদিন তোমায় পিতল বেচে সোনার দাম নেব, একটা শয়তান। কি ভাই চলবে? হলে বলো, এক্ষুনি টাকা দিয়ে দিচ্ছি। না গো বেচবো না, আসলে এটা তো রাজার দেওয়া, তাই ভেবে দেখলাম রাজা খুশি হয়ে আমায় দিয়েছেন নাকি অখুশি হয়ে ঝুটা কিছু দিলেন। যাকগে ভাই চললাম, তবে এই কথাটা কাউকে বলো না জানো। এটা আগে বলবে তো, রাজার দেওয়া রত্ন খচিত আংটি, বাপরে বাপ, নাও নাও, আমি এক শতক পাঁচ মোহর বাড়িয়ে দিলাম। কিপটে রে বাবা, রাজার নাম শুনেও মাত্র পাঁচ মোহর বাড়ালো। যাই হোক, এই মোহরই বা কে দেয়, তাই দাও ভাই। তবে তোমার কাছে রাজার মূল্য মাত্র পাঁচ মোহর শুনে খুব অবাক হলাম। যাই হোক, রাজা মশাইয়ের কানে কথাটা শুনতে হবে। তাহলে আমিও ভগবান মন্ত্রীকে বলে দেব যে তুমি রাজার দেওয়া আংটি বিক্রি করে দিয়েছো। ভগবান তো সর্বত্রই বিরাজমান, তিনি এমনিতেই জেনে যাবেন। এই না, যাক বাবা, অনেকগুলো মোহর পাওয়া গেছে। এবার ঘটির মধ্যে লুকিয়ে রাখতে হবে, যাই কয়েকটা ঘটি কিনে ফেলি। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতো নির্বোধ কি করে মন্ত্রী হলো বলুন তো? এত মোটা বুদ্ধির মন্ত্রী তো ভাই আমি জীবনে দেখিনি। হ্যাঁ একই কথা তো আমারও, তোমার মতো গর্ধব করে রাজসভায় বিজ্ঞানী হলো বলতো? রীতিমতো পড়াশোনা করে। তোমার চোখে যে নেবা পড়েছে তা তো দেখতে পাচ্ছি, না হলে আকাশের সূর্যটাকে দেখতে পাচ্ছ না? সেটা কি দাঁড়িয়ে আছে না নড়ছে? হায় হায়, এ কি গর্ধবকে মন্ত্রী করেছেন মহারাজ? আরে মশাই, ওটা নড়ছে না, নড়ছে না আপনি, তাই মনে হচ্ছে যে সূর্য নড়ছে। হ্যাঁ আমি মূর্খ? এত বড় কথা? মূর্খ নয়, মহামূর্খ। ঠিক আছে ঠিক আছে, আগামীকাল রাজসভায় এসো, ওখানে মজা দেখাবো। তোমার সঙ্গে চালাকি করার কি অর্থ তা বুঝিয়ে দেবো ব্যাটাকে। আমার নামও মন্ত্রী ভগবান, মনে রেখো। দাদু এখনো আসছে না কেন রে? দাদুর কি কম কাজ? যার বুদ্ধি আছে তার কাজের কোনো শেষ নেই রে। আচ্ছা দাদুর এত বুদ্ধি হলো কি করে রে? সবই ভগবানের দান। এই এই ভগবানের নাম মুখেও আনবি না বেটা, বেটা খুব শয়তান, শুধু দাদুকে হিংসে করে আর ক্ষতি করার চেষ্টা করে। আরে আমি মন্ত্রী ভগবানের কথা বলছি না রে, আমি আসল ভগবানের কথা বলছি। মন্ত্রী ভগবান যে পাজি তা তো আমরা সবাই জানি।
দাদু, এগুলো কি আমাদের জন্য এনেছো? মন্ডা মিঠাই। আরে তোদের জন্য আনবো না তো কি আমার জন্য আনবো নাকি? শুধু মন্ডা মিঠাই নয় রে, দই, সন্দেশ, রাবড়ি, রসগোল্লা সব আছে। আজ রাতে জবরদস্ত খাওয়া হবে। দাদু, খেলার জিনিস আনোনি? আরে কেন আনবো না, এই দেখ গুলতি, ডাকু, ঘুড়ি, লাটাই, মাঞ্জা দেওয়া সুতো সব এনেছি। আরে বাবা, তোদের খুশি খুশি মুখ দেখলে যে কি আনন্দ হয় আমার, তা তো আর তোদের দেখাতে পারি না। শোন, এই ঘটিগুলোতে হাত দিবি না কিন্তু, কেন তা পরে বলবো। হ্যাঁ হ্যাঁ রে ঘটা, নতুন মন্ত্রী আবার ডেকে পাঠিয়েছে কেন বলতো? নিশ্চয়ই কোনো বড় কাজ আছে। তোর মাথা আর আমার মুন্ডু আছে, সব সময় ওই বড় বড় কথা। আবার নিশ্চয়ই ওই গোপালের কাছে পাঠাবে, আমরা আবার ওই লেজে গোবরে হব। আরে বেটা, ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর তো কাজে পাঠাবি, তা না ওই ভুলভাল খবর শুনে চালাকি করতে চায়। কিছু বলাও যায় না, শত হলেও মন্ত্রী তো, যদি ওই রাজার কাছে আমাদের নামে বদনাম করে ফেলে তাই ওই না করতে পারি না। তা তুই ঠিকই বলেছিস, তবে ভগবানের বুদ্ধি যদি একবারও খেটে যায় তবে ভালো নাও মারতে পারবো, কি বলিস? হ্যাঁ আরে রাখ তোর ওই ভগবানের বুদ্ধি। হ্যাঁ, গোপালের সঙ্গে টক্কর দেওয়া অত সহজ নয়, আমরা একবারও পেরেছি। বল, হ্যাঁ বল, উল্টে উল্টে ওই গোপালই আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে। হ্যাঁ ঘুরিয়েছে, আর এই অপমান সহ্য হয় না বাপু, এবার কিন্তু ওই মোহর আগে চেয়ে নেব। হ্যাঁ তুই হাসালি ভাই, ও বেটা আগে মোহর দেবে, এক নম্বরের কঞ্জুস, মুখে মিষ্টি মিষ্টি করে বলবে বাবা বটা কাজটা হয়ে গেলে পয়সা আধা আধি। কেন কেন তা হবে, গায়ে কতরে কাজ করব আমরা, আর ও বেটা রোজগারের অর্ধেকটা নিয়ে যাবে। এটা কি মস্করা নাকি? ও বেটা যত কাজে পাঠিয়েছে তার থেকে একটা পয়সাও পেয়েছি। হ্যাঁ বল বল, পেয়েছি? পাইনি পাইনি। তবে ওই আধা আধির কথা উচ্চে কোথা থেকে? হ্যাঁ আরে পাঁঠার কি নাম হয় রে বোকা? শোন, খাওয়া দাওয়া করে সবাই যে যার খেলনা নিয়ে গুছিয়ে রাখবে, আর হ্যাঁ ওই ঘটিগুলোতে কেউ হাত দেবে না, ওগুলো একজনকে দেব, তাই ওখানে রেখেছি। কাকে দেবে দাদু? ভগবানকে? চুপ, গোপন কথা কাউকে বলতে নেই, জানিস না? একদম পাক্কা খবর পেয়েছি, রাজার দেওয়া আংটি বেচে গোপাল অনেক মোহর পেয়েছে, সেগুলো নতুন ঘটির মধ্যে রেখেছে। ঘটিগুলো গোপালের বাড়ি থেকে সরিয়ে দিতে হবে, এই তো এই কাজে আমি আর নেই হুজুর। কোথা থেকে সব ওই আজগুবি খবর পান আর আমাদেরকে পাঠান, আর আমরা আমরা ওই লেজে গোবরে হয়ে আসি। ধুর, আমি বাপু পারবো না। না আরে মন্ত্রী মশাই যখন বলছেন তখন একবার চেষ্টা করেই দেখা যাক না। আরে ভাই, আমি কি আমার জন্য এসব কাজে হাত দিয়ে, এই তোদের যেন একটু বেশি রোজগার হয় সেটাই আমার উদ্দেশ্য রে ঘটা। আমি কি কিছু ভাগ নি? বল ঘটা, হ্যাঁ তুই বল। আহ কি মধুর কথা, আমি কি কিছু ভাগ নি? আচ্ছা আচ্ছা বলি, ওই ভাগটা পাবেন কোত্থেকে? হ্যাঁ কোত্থেকে? আপনার কাছে তো ওই লবডঙ্কা ছাড়া আর কিছুই পাই না, তবে ওই ভাগের কথা আসছে কেন? আমরা পেলে তবে তো আপনি ওই ভাগ পাবেন, নাকি? এই ঘটা, মন্ত্রী মশাইয়ের সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? উনি গণ্যমান্য মানুষ। না বটা, ঘটার কথায় আমি রাগ করিনি, ও তো ঠিক কথাই বলেছে, কাজে সফল না হলে দুঃখ তো হবেই, সেটাই তো স্বাভাবিক। এবার একটু মন দিয়ে চেষ্টা করে দেখ তো বাবা, নিশ্চয়ই পারবি। আর কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় রে ঘটা। হ্যাঁ পাওয়া যায়, আমি নিজে তার ফল পেয়েছি,
শেষ রাতের দিকে যাবি, হ্যাঁ? তখন ঘুমে গোপাল একেবারে কাদা হয়ে থাকে। যা বাবা যা, লুকিয়ে যাবি, হ্যাঁ? আমার বাড়ি থেকে বেরিয়েছিস তা যেন কেউ দেখতে না পায়, বুঝলি? ভাই জমাদার, তোমাকে একটা কাজ করতে হবে, তিনটে মোহর দেবো, এতে হবে তো? আরে আরে বলেন না, কি করতে হবে? আপনি রাজার কাছের লোক, আপনার কাজ করবো না তো কার কাজ করবো? বলেন বলেন কি করতে হবে। আগে ভাই মোহর গুলো নাও। রাজ্যের গোয়ালের থেকে পচা গোবর আর পচা মল নিয়ে সবই ঘটির মধ্যে ঢুকিয়ে রাখতে হবে। আর শোনো, এই মাটির থালা দিয়ে এমন ভাবে ঢাকা দিয়ে বেঁধে রাখতে হবে যেন গন্ধ না বার হয়, বুঝলে? কি বলতেছেন হুজুর, আপনি তো ভগবান বটে। না 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 না, আমি ভগবান নই, তিনি খবর পাঠিয়েছেন আসছেন, তুমি কেমন কাজ করো তা দেখতে। আপনি কিছু ভাববেন না হুজুর, ভগবানকে আমি খুশি করে দেব। এগুলি ভাই খুব আস্তে ঘরের এক কোণে রেখে দাও। হ্যাঁ জি হুজুর। আরে গুলতে, তোর গুলতির টিপ খুব ভালো শুনেছি। হ্যাঁ দাদু, এক টিপে দুটো জোড়াম পড়তে পারি, দেখবে? না না, এখন না এখন না, পরে দেখাস। আর শোন, তোকে একটা কথা গোপনে বলি, তোকে বলিস না, তোর দিদাকেও না। আর হ্যাঁ, আজকে রাতে আমার বাড়িতেই থাকিস, কেমন? আচ্ছা দাদু। গুলতি আর গুলি নিতে ভুলিস না, তাড়াতাড়ি। আরে গুলটে, দেখতে পাচ্ছিস চোর দুটোকে? হ্যাঁ দাদু পাচ্ছি। তাহলে আর দেরি করিস না, গুলতি দিয়ে ভাঙ দুটো ঘটি। এসব তো মল আর গোবর। বেশ জব্দ হয়েছে। মহারাজ, গোপাল একটি গর্হিত অপরাধ করেছে, এর জন্য তার শাস্তি কামনা করছি। আহা, আগেই শাস্তির কথা গেল, আগে গোপালের অপরাধটা শুনি। মহারাজের জ্ঞাতার্থে জানাই, তিনি যে অঙ্গুরীয় উপহার্য স্বরূপ গোপালকে প্রদান করেছিলেন তাও বিকৃত করেছে। মন্ত্রী ভগবানের ভাষা জ্ঞান দেখছি চমৎকার, কোদাল দিয়ে কি আর দাড়ি চাচা যায় মহারাজ? ওকে বরঞ্চ আমার কাছে পড়তে আসতে বলুন, তাতে যদি আমার থেকে কিছু শিক্ষা লাভ করে। ঠিক আছে ঠিক আছে, বিজ্ঞানীর সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই ভগবান, তুমি বরঞ্চ গোপালের অপরাধের কথা বল। মানে কাল যে আংটি আপনাকে দিয়েছিলেন সেটাও বিক্রি করে প্রচুর মোহর পেয়েছে, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করুন না। তা এটা কি সত্যি কথা গোপাল? একেবারে সঠিক কথাই বলেছে ভগবান। কেন কেন তুমি এই কাজ করতে গেলি? এটা তো সত্যি মহা অপরাধ, আমার দেওয়া উপহার তুমি বিক্রি করে দিলে কয়েকটা মোহরের জন্য। ছি ছি গোপাল, এ তুমি কি করলে? এর জন্য আমি ক্ষমা প্রার্থী মহারাজ, কিন্তু ভেবে দেখুন এই বয়সে আংটি আমার কি কাজে লাগবে? আমি গরিব মানুষ, আপনার দয়ায় বেঁচে আছি। আসলে অনেকদিন ধরে এই নাতি নাতনিরা বায়না ধরেছিল ওই খেলনা আর ভালো মন্দ খাবার জন্য, কিন্তু আমার কাছে তো মোহর নেই। ঈশ্বরের কৃপায় আমার সংসারে দুজন মানুষ থাকলেও খাওয়ার লোকের অভাব নেই,
তাই ভাবলাম আংটি বেচার মোহর দিয়ে বাচ্চাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাই, আর কিছু খেলনা। ভগবানকে জিজ্ঞেস করুন, ওর বাড়িতেও পাঠিয়েছি। না 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 না, এটা তুমি ভালো কাজই করেছো, সংসারের জন্যই তো আমাদের বেঁচে থাকা, বেশ করেছো। বাচ্চাদের খাওয়াবার জন্য তোমায় আরো একটা আংটি দিলাম, এই নাও। দাঁড়ান মহারাজ, আজ পর্যন্ত গোপালকে আপনি কত কিছুই তো দিয়েছেন, কত অর্থ ব্যয় করেছেন, কিন্তু গোপাল কোনোদিনও কি আপনার জন্য কিছু এনেছে? সামান্য সামান্য কিছু এনেছে? না, আনেনি, এত বড় গিফটেও। মহারাজ, আমার সঞ্চয় বলতে কিছুই নেই, আমার সংসারে উনুনের ছাই ছাড়া আর কিছুই জমে না মহারাজ। ছাই দাও না, ছাইয়ের একটা মালা রাজামশাইকে বানিয়ে দাও না, তোমার বুদ্ধির দৌড়টাও মহারাজের কাছে পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ গোপাল, তোমার কাছ থেকে একটা ছাইয়ের মালাই চাই আমি, দেখি দিতে পারো কিনা। চেষ্টা করব মহারাজ। এটা কিন্তু খুব অন্যায়, যা হয় না তা কেন দিতে বললো রাজামশাই? বেটা, ভগবান কাজের কাজ তো কিছুই করে না, কেবল দাদুর পেছনে লেগে থাকে। উপায় নিশ্চয়ই কিছু আছে, কিন্তু মাথায় আসছে না রে। ভিনি, তোমার কাছে নারকেল দড়ি আছে, তাড়াতাড়ি নিয়ে এসো তো। কুটি, এই দড়ি দিয়ে গিট পাকিয়ে পাকিয়ে সুন্দর একটা মালা তৈরি করে দেখা তো। এসব কোনো ব্যাপারই না, আমি দড়ি দিয়েই ফুল বানিয়ে দেব, পাঠশালায় কর্মশিক্ষায় শিখেছি। এই যে, এই দেখো। বুদ্ধি খুলেছে গিন্নি, বুদ্ধি খুলেছে। এবার খেলা বুঝবে গোপাল, রাজা মশাইকে মজার কথা শুনিয়ে শুনিয়ে একেবারে হাত করে নিয়েছে গো। আজ দেখি কত ধানে কত চাল। ওই যে বেটা আসছে, দেখি কি নিয়ে এসেছে। কি গোপাল, জানার কথা ছিল তা কি আনতে পেরেছো, নাকি এবার তোমায় ভগবানের কাছে হার স্বীকার করতে হবে? রাখে ভগবান মারে কে, মহারাজের ইচ্ছে পূর্ণ হয়েছে। মানে নাকি তুমি সত্যি ছাইয়ের মালা নিয়ে এসছো নাকি? বিশ্বাস না হলে খুলেই দেখো। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোমায় বিশ্বাস নেই, আমি খুলে দেখাচ্ছি। মালা তো আনলেই চলবে না, পুড়িয়ে দেখাও। আচ্ছা, এটা কি ন্যায্য কথা হলো মহারাজ? আমাকে বলা হয়েছিল ছাইয়ের মালা নিয়ে আসতে, আমি এনেছি, কিন্তু মহারাজের গলায় পরিয়ে দেবার তো কথা ছিল না। না ভগবান, না, আমার গলায় মালা পরিয়ে দেওয়ার কোনো কথাই তো ওঠেনি, আর রাজার গলায় মালা পরাবি কে? হ্যাঁ, কার এত সাহস? ধন্য গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আগে এর পুরোটাই আমার প্রাপ্য নয় মহারাজ, আমার নাতনি পুটি না থাকলে এই কার্য আমার দ্বারা হতো না। পুটির গলায় এই মালা খুব মানাবে, এটা ওকে দিয়ে দিও। ধন্য মহারাজ, ধন্য গোপাল ভাই। নতুন মন্ত্রী মশাইয়ের কি খবর রে? হ্যাঁ, আর তোর ডাকাডাকি নেই কেন বলতো? আমাদের ছেড়ে কি ওই অন্য চোর ধরল নাকি? একটা কাজ করি, চল ওই মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা করে আসি। আমিও তাই ভাবছি, চল চল। কাল একটু কচি পাঁঠা নিয়ে আসবে, দুজনে খুব রসিয়ে খাবো। বলি তোমার আক্কেলটা কি শুনিয়ে, আমি কি টাকার গাছ যে ঝাড়া দিলেই পয়সা ঝরবে? বাবা, পুরনো মন্ত্রীর অবর্তমানে তুমি তো এখন রাজার নতুন মন্ত্রী বলে কথা, যদি পয়সায় না কামাতে পারো তাহলে কে বলেছিল মন্ত্রী হতে? দেখো গিন্নি, চেষ্টা যে করছি না তা নয়, তবে বেটা ওই নাপিত নন্দন টেকো সব চেষ্টা করে বিফল করে আমাকে কুপঘাত করে দিচ্ছে। ও বেটাকে দোষ দিচ্ছ
কেন গো? বলো না, তুমি গোপালের বুদ্ধির কাছে বারবার হেরে যাচ্ছ। আর একেই তো বলে নাপিতের বুদ্ধি। তুমিও কদিন নাপিতগিরি করো, বুদ্ধি কুলবে। দেখো ইন্নি, রাজ্যের মন্ত্রীর সঙ্গে এ ধরনের কথা বলা কিন্তু আমি বরদাস্ত করবো না, এই বলে দিলাম তোমায়। বটা মন্ত্রী কি মরল না? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আমরা এই ঘটা বটা এসেছি, খুব দরকার ছিল। বেটা, আমাকে না জানিয়ে তোরা এলি কেন? আমি তো খবর পাঠাতাম। আপনি তো আমাদের আর পাত্তাই দেন না, ডাকেন না। আপনি আমাদের ভগবান মন্ত্রী মশাই। তা বুঝেছি, কিন্তু তোরাই বা কি লবণটা করলি? কিচ্ছু করতে পেরেছিস? তোরাই বল না। মানে ওই ওই কি করব মন্ত্রী মশাই, ওই 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 নাপতে বেটা ওই গোপাল আগে ভাগেই কি করে সব জেনে যায়। সেটাই তো মুশকিলের ব্যাপার। তোরা গর্ধব বটে, কিন্তু এতটাও নু। একটা কাজ আছে রে, ওই নগরের জমাদারদের দলের সঙ্গে তোদের যোগাযোগ আছে? কি যে বলেন, আমার সঙ্গে তো ওদের খুব ভাব। তবে চারজন আছে, একেবারে আমাদের থেকেও বদমাস। ভালো টাকা পেলে যে কোনো কাজ করে দেবে। এই এত করে একটা ভালো কথা শোনালি, তা ওই চারজনের সঙ্গে আমায় একটু কথা বলিয়ে দিতে পারিস? আর কি এমন কাজ, কখন যাবেন বলুন। কখন যাওয়া যায় বলতো? দেখুন হুজুর, ওই সকালে ওদের পাওয়া যাবে না, মল পরিষ্কার করতে চলে যাবে, এখনই যাওয়ার সঠিক সময়। এত রাতে? হ্যাঁ রে, পুরো আমায় গুম করে দিবি না তো? হ্যাঁ, একই কথা বললেন মন্ত্রী মশাই। হ্যাঁ, আগেই বলেছি যে আমরা কিন্তু অতটাও মূর্খ নই। আপনি আমাদের বেঁচে থাকার ডাল, আর আপনাকেই আমরা কাটবো। একটা কাজ করা যাক, আমি আগে আগে যাই, ওদের খুঁজে বার করে বড় নিমতলায় গিয়ে দাঁড়াই। আপনি একটা চাদরে মুখ ঢেকে ঘটার সঙ্গে আসুন, রাজ্যের মন্ত্রীকে চিনে ফেললে মুশকিলের ব্যাপার হয়ে যাবে তো না? ঠিকই বলেছিস, ওদের কাছে মুখ দেখানো ঠিক হবে না। তুই বরং এগিয়ে যা, আমি ঘর থেকে চাদর নিয়ে আসি, ঘরটা আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, বলি এটা নক ডাকছে, নদীতে বন ডাকছে। সারা দিন খাটাখাটি করতে একটু ঘুমাবো, তার উপায় আছে? ঘুমাচ্ছি কে বললো? বরং ঘুম আসছে না, বারবার ঘুম ভেঙে যাচ্ছে। ঘুম আসছে না, তাহলে নাক ডাকছে কেন? হ্যাঁ, আরে নাক ডাকার শব্দে কারোর ঘুম আসে? কি যে করো না। আরে চারিদিক অন্ধকার, গর্ত, কি গর্ত খুঁড়েছে! উফ, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! লণ্ঠনটা জ্বালাও গিন্নি, নিশ্চয়ই চোর ঢুকেছে, বেটাকে ধরতেই হবে। এই 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 তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই কোথায় চোর? জেগে থাকি আমি, নাক ডাকা নুনি। শোনো, এই শোনো, তোমার বায়ু চড়া হয়েছে, কাল থেকে শুধু জল চিঁড়ে খেয়ে থাকতে হবে তোমায় 3 দিন। হ্যাঁ, তাহলে কি স্বপ্ন দেখলাম? কিন্তু গিন্নি, কেউ নিশ্চয়ই কিছু খুঁড়ে রেখেছে, কাল সকালে দেখতে হবে। সে কাল দেখা যাবে কোন। এবার ঘুমিয়ে আমায় একটু শান্তি দাও, রাত বিরেতে স্বপ্ন দেখা মোটেই ভালো লক্ষণ নয়। স্বপ্ন না সত্যি, কি দেখলাম কে জানে বাবা। আচ্ছা মন্ত্রী মশাই, আপনার মতলবটা কি বলুন তো? হ্যাঁ, এত রাতে এই জমাদার পাড়ায়? জানতেই পারবি? তবে তবে এবার যা বুদ্ধি বার করেছি না, তোদের গোপালের সাধ্য নেই ধরতে পারে।
মহারাজ, কৃষ্ণনগরের লোকসংখ্যা ক্রমশ বাড়ছে, মানে নালা নর্দমার অবস্থা একেবারেই ভালো নয়, তাই নতুন কিছু নর্দমা কাটার ব্যবস্থা করেছি। হ্যাঁ, কিছু অর্থের ব্যবস্থা করা হোক। বাহ বাহ বাহ, এ তো ভালো কথা, নতুন নর্দমা কাটা হচ্ছে, হোক, তা তোমার অর্থের কোনো অভাব হবে না, যা দরকার রাজকোষ থেকে পাওয়া যাবে। বড় উত্তম কর্মে হাত দিয়েছ ভগবান, কি বলো গোপাল? হ্যাঁ, তার বলতে, নালা নর্দমা যত বাড়বে নগর তত পরিষ্কার হবে, ময়লা বেরিয়ে যাবে। ঠিক 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 আছে ঠিক আছে, কাজ যখন শুরু করে দিতে বলেছি তখন তা হোক, পরে আমরা তা নিয়ে কথা বলবো। বাহ, ভালো কাজ হচ্ছে তো। তবে মাটি এত নিচ পর্যন্ত কাটলে তো আশেপাশের বাড়ি ধসে যেতে পারে। তোমার কাজ তুমি করো, আমাদের নিজের কাজ করতে দাও দেখি। তুমি কে হে ভদ্রলোকের বেটা, আমাদের ব্যাপারে নাক গলাও? না না, আমি নাক গলিয়ে অন্যের নাক কাটতে যাবো কেন? তোমরা তোমাদের কাজ করো। কাজ বেশ ভালো হচ্ছে, ভালো হচ্ছে। এই বেটা মহাচালাক, আমাদের সঙ্গে পাঙ্গা নিতে এসেছে, দিয়েছি বেটা নাক ভেঙে। হ্যাঁ রে, আজ রাতের মধ্যে আমাদের কাজটা হবে তো? তুমি চিন্তা করো না ওস্তাদ, আজ রাতেই একটা কাজ হয়ে যাবে। হ্যাঁ, তুই কামাল করে দিয়েছিস রে বেটা। শোন, খাবার দাবার সব মজুদ আছে তো, আমরা কিন্তু কাজ না হওয়া পর্যন্ত বেরোতে পারবো না। তুমি চিন্তা করো না, সঙ্গে যা খাবার আছে বেশ কয়েকদিন চলে যাবে, এখন বের হওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, কিছু একটা ব্যাপার আছে। এক, মন্ত্রী ভগবান হঠাৎ কাজ করতে উঠে পড়ে লেগেছে। দুই, যে সে কাজ নয় নালা নর্দমা কাট, প্রচুর টাকা পয়সা নয় ছয় হবে, কিন্তু মন বলছে আরো কিছু হবে, আরো কিছু হবে, বুদ্ধি লাগাতে হবে, দেখা যাক। কি হতে পারে, চুরি না কোনো বড় ষড়যন্ত্র, কি হতে যাচ্ছে? পাথর কাটা যন্ত্রটা এনেছিস তো রে, মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। এবার মেঝে কাটতে হবে, আমরা ঠিক পথেই এগোচ্ছি তো রে। হ্যাঁ হ্যাঁ, এসো এসো এই পথে, নগরের মাটির তলায় কোথায় কি আছে সব আমার হাতের মুঠোয়। তুমি কোনো চিন্তা করো না দাদা, কোনো চিন্তা করো না, আমরা আমরা ঠিক জায়গাতেই এসেছি। এবার এবার উঠতে হবে। হ্যাঁ, উঠতে হবে। হ্যাঁ, মেঝের মাটি নরম হয়ে আছে, খুব একটা কষ্ট হবে না, একটু অপেক্ষা করো, কেল্লা ফতে করতে আর দেরি নেই। দাঁড়া 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 দাঁড়া, আমি আগে ঢুকি, আমি আগে ঢুকি, দাঁড়া, তারপর আর একজন, বাকিরা একটু নিচে দাঁড়া, নিচে। হ্যাঁ, মাল টেনে নামাতে হবে। বাপরে বাপ, কি দুর্গন্ধ! এই, তুমি কি বায়ু ছাড়লে? মনের ঘরে খাতাটাও নিয়ে নিস, ওটার দুঃখে বেটা মরেই যাবে। কোন নিশি কুটুম্ব আমার এই সর্বনাশ করে গেল? হ্যাঁ, কত বড় সাহস, আমার এত দিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে চলে গেল। হায়, আমার সব গেল, সব গেল গো। ভগবান,
কাজ কেমন চলছে? একেবারে নিখুঁত ভাবে মহারাজ। জমাদারেরা যে কি ভালো কাজ করছে তা নিজের মুখে কি করে যে বোঝাই আপনাকে। না 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 না, আমাকে বোঝাতে হবে না, আমি বুঝেছি বুঝেছি। আমার সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, একেবারে পথের ভিখারি হয়ে গেছি মহারাজ। কেন কেন কেন, কি হয়েছে তোমার? সব গেছে মহারাজের দয়ায়, যতটুকু সোনা দানা করতে পেরেছিলাম কাল সব চুরি হয়ে গেছে, বাসন কোসন এখন আর কিচ্ছুটি নেই। মহারাজ ভাবতে পারেন আমার এতদিনের কাব্য সমগ্র পর্যন্ত নিয়ে গেছে। তোমার চোর তাহলে চোরবৃত্তির সঙ্গে সঙ্গে কবিতাও লেখে? বা 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 মহারাজ, ভাবতে পারছেন আপনার রাজ্যে ওই চোর ডাকাত পর্যন্ত কবিতা লেখে? থামো ভগবান, এটা ঠাট্টা তামাশার সময় নয়। রাজকবির বাড়িতে চুরি হয়ে গেছে, তা চোর খুঁজে বার করতে হবে তো নাকি? নিশ্চয়ই নিশ্চয়ই মহারাজ, আমি সেনাপতিকে নির্দেশ দিচ্ছি এক্ষুনি নগরের সবার বাড়িতে তল্লাশি নিতে। হ্যাঁ মহারাজ, যদি অনুমতি দেন তো বলি, আমি কি কবি মশাইকে কিছু প্রশ্ন করতে পারি? মহারাজ, মানে গোপালকে প্রশ্ন করতে দিলে তো আমাদের আর দরকারই নেই, প্রশ্ন করব আমি, গোপালকে নাক গলাতে দেবেন না মহারাজ। হে ভগবান, তোমার বুদ্ধির বহর তো এতদিন ধরে দেখলাম, এবার একটু ক্ষান্ত দাও তুমি, আমাদের মহারাজ তাতে খুশি হবেন। হ্যাঁ কবি, তুমি ঠিকই বলেছ, আমি এই চৌর্য কর্মের তদন্তের ভার দিলাম গোপালকে। ভালো মাল কিছু পেলাম না রে। কেন ওস্তাদ, ওই একটা কি সব ওই হিজিবিজি লেখা খাতা পেয়েছো না? কি লেখা আছে বলো তো ওটাতে? মনে হচ্ছে কোনো হিসাবের খাতা, বেটা রাজবাড়ির লোক, মনে হয় টাকা পয়সা গ্যারানোর হিসেব। এসব ভেবে আমাদের কি লাভ হবে বলতো? হ্যাঁ, যা কাজ দেওয়া হয়েছে তা যেন ঠিকঠাক মতো হয়। হ্যাঁ, আর যদি হয় তাহলে এই রাজ্যে তো আর থাকবো না, অন্য রাজ্যে গিয়ে পায়ের ওপর পা তুলে কাটিয়ে দেব। এটা ঠিক বলেছো ওস্তাদ। তোরা কি গপ্প মেরেই সময় নষ্ট করবে না কাজও করবে? ওপরে বেলা কিন্তু বেড়েই যাচ্ছে, আজ রাতে কিন্তু বড় কাজ, মনে আছে তো? তোরা মাপ চোখ ঠিক করে এগোচ্ছিস তো? আগেই বলেছি নগরের তলা আমার তালুকে, কোনো চিন্তা করবে না। তা রাজকবি মশাই, রাতে ঠিক কি হয়েছিল তা মনে করে বলুন তো। যতটুকু মনে আছে, আসলে কি জানো গোপাল, ঘুমের মধ্যে এমন একটা দুর্গন্ধ পেলাম, তারপরে সব অন্ধকার, দুটো ধুমসো মতো মোটা লোক এসে কি যেন নাকে চেপে ধরল, ব্যাস অজ্ঞান হয়ে গেলুম। তারপর সকালে জ্ঞান ফিরলে দেখি ঘরে কিচ্ছুটি নেই। দুর্গন্ধ? কাদের গায়ে দুর্গন্ধ থাকে? আচ্ছা আপনি ঠিক কি ধরনের দুর্গন্ধ পেয়েছিলেন খুলে বলুন তো। বিষ্ঠা বিষ্ঠা, কি বলবো গোপাল, একেবারে। ঠিক আছে ঠিক আছে, আর বলতে হবে না। আচ্ছা কবি মশাই, চোরেরা কজন ছিল মনে আছে? মনে তো হলো দুজন। আচ্ছা এবার বলুন তো, ওরা আপনার ঘরে ঢুকলো কি করে? সেটাই তো মুশকিলের ব্যাপার গোপাল, কোনো আওয়াজই তো পেলাম না, হঠাৎ করে ঢুকে পড়লো। মাটি ফুঁড়ে ঢোকেনি তো? মাটি ফুঁড়ে মানে, চোর কখনো মাটির তলা দিয়ে কারো বাড়িতে ঢুকেছে তা তো বাবার জন্মেও শুনিনি। মহারাজ, গোপাল একেবারে পাগল হয়ে গেছে, ওকে থামান আপনি মহারাজ, ওকে থামান। তুমি থামো গোপাল, তুমি প্রশ্ন করে যাও। এই দেখো। যথাজ্ঞা মহারাজ। তাহলে আপনি বলছেন ছাদ দিয়ে চোর ঢোকেনি? না না, তা আমি হলপ করে বলতে পারি, তাহলে দরজা জানলায় তো তার ছাপ থাকতো, তা তো নেই। ঠিক আছে মহারাজ, আমার আর কোনো প্রশ্ন নেই, পরে দরকার হলে করব। কি ব্যাপার, এখানে যে গর্ত বোজানো হয়ে গেছে, মানে কি অন্য কোথাও কি খরা হচ্ছে নাকি?
বাবা বাবা, এই রোদে এখানে কি করছেন বাবা? খুব চিন্তার কারণ জামাই, নগরের যেখানে সেখানে গর্ত খোঁড়া হচ্ছে। এতে চিন্তার কি আছে? ভগবানটা বদমাশ হতে পারে, কিন্তু নালাকাটা কি খারাপ কাজ নাকি বাবা? আহা, আমি কি বলেছি খারাপ কাজ? কিন্তু খুললোই যদি, বন্ধ করে দিল কেন? বাহ, বৃষ্টি হলে জলে ভরে যাবে না? তখন তো কাজে অসুবিধা হবে বাবা। না, এই কথাটা তুমি ঠিকই বলেছো। তা কোথায় যাওয়া হচ্ছে? এই একটু বাজার ঘুরে বাড়ি যাব। এত চিন্তা না করে রাজসভা যান, মন ভালো হয়ে যাবে। বেটারা এত নির্বোধ, গায়ে আতর নামে কে রাজকবির বাড়িতে ঢুকেছে? বলদ বলদ বলদ, কিন্তু কাকে ধরবে? তারা তো সব মাটির নিচে, ওখান থেকে ওদের ধরা গোপালের বুদ্ধিতে কুলোবে না। প্রধানমন্ত্রীর সঙ্গে চালাকি করতে এসেছে গোপাল। আরে আমার নামও ভগবান। দুয়ে দুয়ে যেন চার হয়ে যাচ্ছে, চোরের গায়ে বিষ্ঠার গন্ধ, নালা কাটার জন্য ভগবান মাটিতে গর্ত খুঁড়ছে, দুয়ে দুয়ে চার, মনে হয় বুঝতে পারছি। গন্ধ, মনে হচ্ছে ধরে ফেলেছি। এবার শুধু প্রমাণ চাই, সে আমি ঠিক জোগাড় করে নেব। গোপাল কি চাল দেবে কে জানে, এখনো সেনাপতির বাড়িতে কাল রাতে কি হলো তা জানা যায়নি। এখনই অবশ্য খবর পেয়ে যাব। মহারাজ, চক্রান্ত চলছে মহারাজ, চক্রান্ত। পরশু রাজকবির বাড়িতে যা ঘটেছিল, কাল রাতে আমার বাড়িতেও তাই ঘটেছে মহারাজ। এসব কি হচ্ছে ভগবান? রাজ্যের সেনাপতির বাড়ি থেকে চুরি হয়ে গেল, আর তুমি বুক ফুলিয়ে রাজসভায় ঢুকছো? ছি ছি ছি, কি লজ্জার কথা! মহারাজ, চোর আমি ধরে ফেলেছি, এক্ষুনি যেতে হবে, আপনি চলুন। চলো চলো, আমিও যাই, চোর বেটাকে নিজের হাতে ধরি। কিন্তু মহারাজ, গোপাল এক কাজে যাবে কেন? ও তো নির্বোধ। হ্যাঁ নির্বোধ। গোপালই যাবে, তুমি এখানে রাজসভা পাহারা দাও। মহারাজ, এই স্থানে নালা বানানোর জন্য গর্ত খোঁড়া হচ্ছিল। কোথায় সেই নালা? গর্ত তো বুঝিয়ে দেওয়া হয়েছে, কে বোঝালো? নিশ্চয়ই ভগবানের লোক। এই স্থান খনন করলেই চোরদের পাওয়া যায়। আদেশ দিন, স্থান খনন করি। এই কে আছিস? গর্ত খোঁড়ার লোককে ডাক। এই রে, গর্তের মুখ বোধহয় ভেঙে গেছে। না ওস্তাদ, না ভাঙেনি, কেউ বোধহয় ভাঙছে। শব্দ শুনতে পাচ্ছ? নিশ্চয়ই রাজার লোক, আমরা তো ধরা পড়ে যাব, পালাবার পথ নেই। এখন উপায়? এই বেটাদের বেঁধে উপরে নিয়ে আয়।
এই তোমাদের নালা খোঁড়ার কাজ, নর্দমার বদলে সুড়ঙ্গ খুঁড়ছিস? কে বলেছে তোদের এই কাজ করতে? তাকে তো দেখিনি হুজুর, রাতের অন্ধকারে চাদর মুড়ি দিয়ে এসেছিল। তোদের সঙ্গে কে কথা বলেছিল? দুটো চোর হুজুর, ওই বটা আর ঘটা। তার মানে ভগবানের কীর্তি। মহারাজ, এই দুই চোরকে ধরার ব্যবস্থা করুন, ওরা পুব পাড়ায় থাকে। সেনাপতি, এক্ষুনি দুই বেটাকে বন্দি করে নিয়ে এসো। সত্যি গোপাল, তুমি না থাকলে এই নগর মাটির তলায় ধসে যেত। না, তোমার বুদ্ধির কোনো জবাব নেই। সেনাপতি, বটা আর ঘটা কোথায়? পেলাম না মহারাজ, বোধহয় বিপদ বুঝে কেটে পড়েছে। হায় হায় মহারাজ, এই চুরির পরিকল্পনা যার, তাকে হাতে নাতে ধরা গেল না। সবই ভগবানের ইচ্ছে। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।